বুধবার ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি নবাদল বণিক। এদিন নিগমে যাওয়ার পর সকল স্তরের অফিসার ও কর্মীরা তাকে স্বাগত জানায়। দায়িত্ব নিয়ে নয়া চেয়ারম্যান নিগমের এবং রাজ্যের শিল্প উন্নয়নের কাজ করবেন বলে জানান। গত 5 বছর শিল্প নিগমের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কু রায়। প্রথম আজকে মাননীয় রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজিকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ এত বড় দায়িত্ব আমার প্রতি বিশ্বাস থেকে দেওয়ার জন্য এবং মাতা ত্রিপুরা সুন্দরীর মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়েছি এই রাজ্যকে কীভাবে স্বনির্ভর করা যায় এবং বিভিন্ন শিল্পপতিদেরকে এই রাজ্যে কীভাবে আনানো যায় এবং এই দপ্তরে কীভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই দিশায় কাজ করব। এবং আমি চাই সকলে মিলেমিশে সেই কাজটা করার জন্য এবং প্রত্যেকটা লোকের সাজেশন দরকার, প্রত্যেকটা লোকের রাজ্যবাসীর আশীর্বাদ দরকার যে আমরা যেন ত্রিপুরাকে স্বনির্ভর করতে পারি এবং যুবকদেরকে কীভাবে স্বনির্ভর করা যায় সেই দিশায় এই দপ্তর কাজ করবে। এবং বিগত 5 বছর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর থেকে এই দপ্তরের অনেক উন্নতি হয়েছে এবং সেই দিশায় সরকারের কাজ চলবে আগামী দিনে। এবং আমি চাই যে রাজ্যের মিডিয়া বন্ধু থেকে আরম্ভ করে প্রত্যেকটা বন্ধু যে সাজেশন দেওয়ার জন্য এই দপ্তরকে কীভাবে আরও ডেভেলপমেন্ট করা যায় সবার সহযোগিতায় সবাইকে সঙ্গে করে নিয়ে এগিয়ে নিয়ে যাব। এবং আমাদের লক্ষ্য এই ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, স্বনির্ভর ত্রিপুরা বানানোর জন্য এবং যুবকদেরকে কীভাবে রোজগারের পথে আনানো যায় সেই দিশায় আমি কাজ করব।